ইতিহাস আলগা করে দেখুন সুলতানুল আউলিয়া যার নাম লোকটির নাম বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যাকে সুলতানুল আউলিয়া বলা হয়েছে সকল ওলিদের বাদশা হিসেবে যার মর্যাদা দেওয়া হয়েছে লোকটির নাম হযরত বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দুদিন তিন দিন নয় ১২ বছর কাল বস্তান নগরীর জঙ্গলের ভিতরে বসে এক গাছের তলায় বসে বসে আল্লাহর নবীর জপ জিকিরি করে করে তিন রাত গুজরান করেছেন দেখতে 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 ১২ বছর হয়ে গেল এক বৈঠকে গাছতলায় পেশাবের দরকার হয়নি পায়খানার দরকার হয়নি ঘুমানোর প্রয়োজন হয়নি খাবারের প্রয়োজন হয়নি পিপাসাও তার লাগেনি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন ১২ বছর না খাইয়ে একটু জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ১২ বছর কাল যখন অতিবাহিত হয়ে গেল বাইজিদ বস্তামি বলে আল্লাহ দেখতে দেখতে এক যুগ পেরিয়ে গেল দুনিয়ার আপনজন সব ছেড়ে দিয়েছি লোকালয় ছেড়ে দিয়েছি কোহিন জঙ্গলের ভিতরে এসে এই গাছতলায় বসে মাথা নিচে করে তোমার নামের তসবি পড়তে পড়তে আমি তো ১২টি বছর কাটালাম তো আমার ইবাদত বন্দেগীতে কতটা লাভ হলো কতটা কাজ হলো আল্লাহ একটু জানতে পারলে আমি আপনার বান্দা বাইজিদ খুশি হতাম হযরতে বাইজিদ বস্তামি একটু মুখটা উঁচু করে চোখটা আকাশের দিকে লক্ষ্য করে তাকানো শুরু করে দিয়েছেন দেখে আল্লাহর তরফ থেকে কোনো করুণা রহমত আমার জন্য বর্ষিত হচ্ছে কিনা কোন আলো টালো নেমে টেমে আসতেছে কিনা একটু উপরের দিকে তাকিয়ে দেখি গাছতলায় বসি মুখটা যেই উঁচু করেছেন উপরের দিকে টিকোনার মাথার উপরে সরাসরি ডালের উপরে বসেছিল একটা কাক পাখি কাক কাক বুঝেন তো নাকি খাকা করে ডাকে এই কাক পাখি ঠিকোনার মাথার উপরে গাছের ডালে বসা ছিল কাক পাখিটা ঠিক ওই সময় পায়খানার ফুল বেগ পেয়ে গেছে যেই বাইজিদ বস্তামি মুখ উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখছে আল্লাহর আকাশ থেকে কোন নূরের আলো টালো আমার উপর আসছে কিনা কোন রহম করম আসছে কিনা ফেরেশতারা আমার জন্য কিছু আনতেস টানতেস কিনা দেখি উপরের দিক থেকে কোন নমুনা পাওয়া যায় কিনা যেই উপরের দিকে তাকিয়েছে আর কাক পাখিটা বন্ধুগণ পায়খানা ছেড়ে দিয়েছে ডালের থেকে আর পড়বি না পড়বি নরম পায়খানা বাইজিদ বস্তামির এই নাকের ডগায় কপালে পড়ে চতুর্দিকে সব পায়খানা ছিটকে মেখে গেছে যেই পায়খানা ছেড়ে দিয়েছে কাক আর উপরের থেকে ওনার মুখে পড়ে চতুর্দিকে সব মেখে গেছে মেখে যখন গেল বাইজিদ বস্তামি মনে মনে খুব কষ্ট পেল দুঃখ পেল আর বলে আল্লাহ ১২ বছর একটানা জঙ্গলের ভিতরে বসে আপনার ইবাদত বন্দেগী করে আমার ইবাদতের প্রতিদান হলো কি এই পায়খানা তাহলে আমার ইবাদত তো কোনো কাজ হয়নি এবাদাতে যদি কাজ হতো পাখি আমার কাকি আমার মুখে পায়খানা করতে পারত একটা নিকৃষ্ট পাখি পচাপেক্ষ খায় আর সে আমি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ আমার মুখে কি পায়খানা করে দিতে পারে বাইজিদ বস্তামি মনে মনে একটু রেগে গেল কোথায় পাবো পানি কোথায় পাবো আমি এখন পানি যে সেখানে যে আমার এই নোংরা পায়খানাটা ধুয়ে আবার এবাদাত বন্দেগীতে আমি নূতন করে মত্ত হব আশেপাশে কোনো পানি আনছি কিনা তো আমার জানা নাই লোকালয় ছেড়ে এই গাছতলায় এসে বসে বসে ১২টা বছর একটা আমি কাটালাম এখন কোথায় যে নোংরা ধব কি সর্বনাশ করলো কাক পাখিটা বাইজিদ মনে মনে একটু রেগে যেয়ে বলছে কাকরে তোর মতো দুটো ডানা যদি আমার গায়ে থাকতো তা আমি উড়ে যেয়ে তোরে ধরে আমার মুখে পায়খানা করার স্বাদ মিটিয়ে দিতাম আমার গায়ে তো ডানা বাজু নাই যে আমি উড়ে যেয়ে তোরে ধরবো তাই এখন মনের দুঃখ মনে নিয়ে আমি তোর দিকে একটু রাগ পোষণ করছি বাইজিদ বস্তামি চোখ একটু মোটা মোটা করে কাকটার দিকে একটু কটাক্ষ গরম নজরে তাকিয়েছে যেই গরম নজরে কাকটার দিকে ধরতে তো পারবো না এই জন্য মনে দুঃখ মনে নিয়ে তোর দিকে একটু গরম নজরে তাকাই যেই গরম নজরে কাকটার দিকে তাকিয়েছে আর কাকটা আগুন ধরে পুড়ে ছাই হয়ে তলায় পড়ে গেছে কাকের গা আগুন ধরে গেছে আর পুড়ে গিয়ে তলায় পড়েছে ছাই হয়ে বাইজিদ বলে আল্লাহ মনে করছিলাম আমার ইবাদতে কাজ হয়নি কিন্তু সুখের তো বেশ ভালোই পাওয়ার হয়েছে একটু নজর করে তাকিস আর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে তলায় পড়ে গেছে তাহলে নিশ্চয় আমার টোটাল বডিতে আর যা কিছু হাত আছে পা আছে নাক আছে মুখ আছে এতে তো নিশ্চয় কানেকশন হয়েছে কাজ হয়েছে এখন ওর পায়খানার বোধহয় বেগ লেগে গিয়েছিল খুব রেহাই আর পাইনি আর আমিও সেই সময় উপরের দিকে তাকাতে ছেড়ে দিয়েছে পায়খানা সারাটা মুখে মেখে গেছে এখন কাক যখন আগুন ধরে পুড়ে তলায় পড়ে গেল তাহলে নিশ্চয়ই আমার সুখের পাওয়ারের ভোল্টেজ এত দূরে কানেকশন করে কাজ হলো
তাহলে আর জঙ্গলে আমার থাকার প্রয়োজন নাই। চোখের পাওয়ার যখন এই হয়ে গেছে, এবার একটু লোকালয়ে চলে যাব, জঙ্গল ছেড়ে দেশে যেয়ে মানুষকে দিন শরীয়তের কথা বলবো। যদি কেউ আল্লাহর ইবাদতে মত্ত না হয়, নামাজ যদি না পড়ে, ওর দিকে ওই রকম করম নজরে তাকাবো, পুড়িয়ে কমপ্লিট করব। দুটো পাঁচটা যদি পুড়িয়ে দেই, একটা আর বেনামাজি থাকবে না, সব নামাজি হয়ে যাবে। চিন্তা ভাবনাটা কি খারাপ নাকি? যে লোকটা নামাজ পড়বে না, শরীয়তের আইন মানবে না, আমি কাগের মতো গরম নজরে তাকাবো, আর তাকানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে মরে যাবে। আর দুটো পাঁচটা যদি এইভাবে মেরে দেয়, বেনামাজি আর একটাও থাকবে না, সব শরীয়ত পন্থী হয়ে যাবে, জঙ্গলে আর থাকবো না, লোকালয়ে চলে যাই। বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ জঙ্গল থেকে এবার হাঁটতে হাঁটতে লোকালয়ের দিকে আসছেন। ছ মাস এইভাবে চলতে চলতে তিনি লোকালয়ের কাছাকাছি এসে গেছেন, পাহাড়ি এলাকায় বিকালবেলা আসতেছেন। এখনো তিনি লোকালয় পূর্ণ ঢোকেননি, লোকালয়ে লোকজন বসবাস করে যেখানে, সেইখানে প্রায় কাছাকাছি এসেছে, মাসখানে পেরিয়ে গেছে, ছ মাস পেরিয়ে গেছে। বিকালবেলা বাইজিদ মুস্তামি আকাশের দিকে তাকিয়ে দেখে সূর্যাস্ত আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। বলে আমি জোহরের নামাজ আদায় করে কিছু সময় গাছতলায় বিশ্রাম করছিলাম, পড়ন্ত সূর্য যখন নেমে গেল পথ চলতে শুরু করলাম, কিন্তু আসরের নামাজ তো আমার এখনো কায়েম করা হয়নি। সূর্য চোখের আড়াল হয়ে গেলে তো মগরিবের সময় ভেঙে যাবে, আর মগরিবের সময় হয়ে গেলে তো আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। বেলা যখন নিচের দিকে নেমে গেছে, ওই গাছের মাথায় পাহাড়ের মাথায় খুব বেশি সময় আর আসরের নাই, এই তাড়াতাড়ি আমার আসরের নামাজটা আদায় করে নিতে হবে। তারপরে যতটা সময় পাবো সন্ধ্যার ঘন ঘটা পর্যন্ত পথ চলবো, যখন রাতের ঘন ঘটা এসে যাবে পাহাড়ের কিনারে আমি সারা রাত অপেক্ষা করবো। আবার পূর্ব দিকে যখন সূর্যোদয় হবে দিনের আলো বেরিয়ে যাবে, পথ থেকে থেকে লোকালয়ে যাবো। আধারে রাতের বেলা কোন দিকে যেতে কোন দিকে যাবো, বিপদে মুসিবতে পড়বো। রাতের বেলা তিনি পথ চলতেন না, দিনের বেলা পথ চলতেন, আবার আল্লাহর পাশত্ব নামাজ ইতিমধ্যে আদায় করে নিতেন, মাঝে মাঝে একটু বিশ্রাম করতেন, তসবি তালিল পাঠ করতেন। হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ নজর করে দেখছেন, ওই তো সামনে একটা দুচালা ঝুপড়ি দেখতে পাচ্ছি পাহাড়ের ধারে। এখন বাইজিদ বস্তামি বলে নামাজ তো আদায় করতে হবে, আর নামাজ পড়তে গেলে অজু করতে হবে কিনা, নাপাক দেহ পাক বানাতে হবে কিনা। আল্লাহ বলছেন, নাপাক দেখে যদি তুমি নামাজ আদায় করো তাহলে তুমি কিন্তু কাফের সাব্যস্ত হয়ে যাবে, এজন্য তোমার দেহটাকে পাক বানিয়ে নিতে হবে, তারপর আমার ইবাদত করো, তাতে কাজ হবে, লাভ হবে। বাইজিদ মুস্তামি চিন্তা করছে, আমার অজু আছে কিনা, জোহরের নামাজ আদায় করে পথ চলতে শুরু করেছে, এর ভিতরে আমার অজু আছে কি নাই ঠিক খেয়াল করতে পারছেন না। এখন অজু যদি না থাকে সন্দেহ হয়, তাহলে তাকে অজু করতে হবে কিনা। এখন পানি যদি না পাওয়া যায় তাহলে কি করবেন আপনি? আশেপাশে পুকুর নাই, খাল নাই, নদী নাই, ডোবা নাই, কিচ্ছু নাই। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, পানির যদি কোনো সন্ধান সেখানে পাওয়া না যায় তাহলে পাক মাটি নিয়ে তায়াম্মুম করতে হবে। তবে নামাজ মাপ নেই, পানি নেই বলে আপনি অজু করতে পারবেন না, নামাজ আদায় করবেন না, তা হবে না। পানি যদি না পান তাহলে আপনাকে তায়াম্মুম করে নিতে হবে, পাক মাটির উপরে হাত রেখে, ধুলার উপরে হাত ঘষে আপনাকে অজুর ওই যে চারটি এমন করে ফরজ বলা হয়েছে, এই চারটি জিনিস আপনি করে নিলে আপনার নাফাক বডি পাক হয়ে যাবে। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বাইজিদ মুস্তামি বলছেন, আল্লাহ পানি সন্ধান পাই কিনা আগে দেখি, যদি পানি পেয়ে যাই তাহলে উজু করে নি, আসরের নামাজ আদায় করব, আর পানি যদি না পাই তাহলে আমি পাক মাটি নিয়ে তায়াম্মুম করে আসরের নামাজ আদায় করব। তবে একটা বাড়ি যখন ওই দূরে দেখতে পাচ্ছি, বাড়ি যখন আছে নিশ্চয় ওখানে পানি আছে, কারণ বাড়িতে লোকজন থাকে, আর লোকজন থাকলে নিশ্চয়ই পানি থাকবে নাকি? ধোঁয়া যদি উঠতে দেখা যায় তাহলে বোঝা যাবে নিশ্চয়ই ধোঁয়ার তলে আগুন আছে। রাস্তায় যদি গোবর দেখা যায় তাহলে বোঝা যাবে আশেপাশে গরু আছে নাকি, গরু পায়খানা করেছে তাই রাস্তায় গোবর, ধোঁয়া উঠছে যখন নিশ্চয়ই আগুন আছে। অতএব বাড়ি যখন দেখতে পাচ্ছি দূরে নিশ্চয়ই মানুষ আছে, আর মানুষ যেখানে থাকে নিশ্চয়ই সেখানে পানি আছে, যাই দেখি ওই বাড়ি থেকে এক লোটা পানি নিয়ে অজু করে আসরে নামাজটা কায়েম করব। বাইজিদ বস্তামি বাড়িটার কাছাকাছি এসে গেছে, এসে ডাক দিচ্ছি, ইয়াহালাল বাইত ইখরিজ বাবাকা, ও বাড়িওয়ালা যদি বাড়িতে থাকো তাড়াতাড়ি দরজা খুলে একটু বেরিয়ে এসো। আমি বাইজিদ বেলা বইয়ে যাই, সূর্য পাহাড়ের মাথায় নেমে গেছে, আসরের সময় আর খুব বেশি বাকি নাই, একটু তাড়াতাড়ি করে এক লোটা পানি দাও, অজু করে আসরের নামাজটা কায়েম করব, সময় আমার খুব বেশি হাতে নাই।
পানি চেয়ে দু পাঁচ মিনিট দাঁড়িয়ে রয়েছে, কারণ পানি তো কেউ হাতে করে নিয়ে রাখে না, চাইলেই দেবে। একটা মানুষ আওয়াজ করেছে, বাড়িওয়ালাদের কলসি থেকে পানি ঢালতে হবে, লটাই করে ঢেলে নিয়ে এসে দিতে হবে, দুটো পাঁচটা মিনিট তো সময় দিতে হবে। দু পাঁচ মিনিট দাবি করে চোখ করে দাঁড়িয়ে থাকলো, কিন্তু দরজা কেউ খুললো না, পানি দিল না। বাইজি বস্তামি চিন্তা করছে, নিশ্চয় আমার আওয়াজ বোধহয় বাড়ির মানুষ শুনতে পায়নি। নামাজ কি কাজা হয়ে যাবে নাকি, ইচ্ছাকৃত আল্লাহর ফরজ হুকুম আজ নষ্ট হবে নাকি? বাইজি আর একটু চড় আওয়াজ দিয়েছেন, ইয়া আহলাল বাইত দ্বিতীয়বার আওয়াজ একটু চড়া দি, বাইজি দাঁড়িয়ে রয়েছেন দরজার মুখে, দু পাঁচ মিনিট হয়ে গেল, পানি কেউ দেয় না। আসলে ওই বাড়িতে কোনো বেটা ছেলে নাই, ওই বাড়িতে আছে একটা মেয়ে ছেলে, বয়স তার মাত্র 17, নতুন বিয়ে হয়েছে তার 11 মাস। কত 11 মাস নতুন বিয়ে হয়েছে, মেয়েটির বয়স হলো 17 বছর। এই মেয়ে ছেলেটি কেবল বাড়িতে, তার স্বামী হলো কাটরিয়া, সকালবেলা উঠে চলে যায় জঙ্গলে কাঠ কাটতে, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে নিয়ে যায় দূরে, বাজারে কাঠ বিক্রি করে যা দুটো পয়সা হয় সেই পয়সা দিয়ে জবগম কিনে নিয়ে সন্ধ্যার পরে বাড়ি ফেরে। বাড়ি আসার পরে এই যুবতী মেয়েটি, 17 বছরের মেয়েটি, 11 মাস মাত্র বিয়ে হয়েছে, 1 বছর পুত্রে এখন 1 মাস বাকি। এই মেয়েটি জবগুলো গমগুলো পাথরের চাকতিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটা বানিয়ে রুটি করে স্বামী স্ত্রী দুইজনে খায়। বাড়িতে শ্বশুর নাই, ভাসুর নাই, দেওর নাই, ননদ নাই, একাই মেয়েটি সারাদিন বাড়িতে থাকে। তাই চতুর্দিক দিয়ে পাথর দিয়ে উঁচু করে প্রাচীর দিয়ে ঘেরা, সামনে সদর দরজাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগানো থাকে, কারণ ওই ফাঁকা জায়গায় আর কোনো ঘর বাড়ি নাই, বন্ধুগণ ওই একটাই মাত্র বাড়ি। রাস্তার পথিকেরা যাতে কোনো বিপদে মুসিবতে ফেলতে না পারে, এই জন্য সব সময় সদর দরজা লাগানো থাকে। বাড়িওয়ালা দরজায় এসে খামেরে যখন কথা বলে, স্ত্রী ওই 11 মাসের বিবাহিতা 17 বছরের যুবতী মেয়েটি, তখন দরজা খুলে দিয়ে স্বামীকে ভিতরে ঢোকার সুযোগ করে দেয়। মেয়েটি বিকাল বেলা পাশে 3 কিলোমিটারের মতো দূর পাহাড়ের ঝর্ণা দিয়ে পানি ঝরে ঝরে নিচে পড়ে, সংসারের পানির প্রয়োজনের তাগিদে বাড়ির ভিতর দিকটার দরজা খুলে ওই পাহাড়ের ঝর্ণায় পানি আনতে চলে গেছে। সন্ধ্যার পরে ঘনঘট আধার নেমে আসবে, তখন তো একাকিনী যুবতী মেয়েকে রাস্তায় বার হওয়া সম্ভব হবে না। বিকালবেলা রাস্তাঘাট ফাঁকা দেখে এই মেয়েটি ঝর্ণার পানি আনতে গেছে, আর পানি পুরে কলসি গুঁজে পানি পুরে নিয়ে কাকে করে নিয়ে বাড়ি ফিরছি। বাইজি বস্তামি তখন প্রথম সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত ইকরিস বাবা কা, এ বাড়িওয়ালা সালাম গ্রহণ করো, দরজা একটু বাইরে বেরিয়ে পড়ো, 1 লোটা পানির দরকার, একটু পানি দাও, ওযু করব, আসরের নামাজ পড়ব। মেয়েটি বলে, আল্লাহ কে একজন আমাদের বাড়ির সদরে দাঁড়িয়ে সালাম দিল, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, হাওয়ার মাধ্যম দিয়ে আমার কানে আওয়াজটা চলে এসেছে, সালাম তো আমি শুনতে পেলাম, কিন্তু আমি তো এখন পাহাড়ের ঝর্ণার ধারে কলসি হচ্ছে ঝর্ণার পানিতে, এখনই তো লোকটার পানি দেওয়া সম্ভব হবে না। 2-5 মিনিট হয়ে গেছে, বন্ধুগণ এই বাড়ি অলি মেয়েটি কলসি ভরি নিয়ে কাকে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। মাস পজিশনে যখন এসে গেছেন তখন দ্বিতীয়বার বাইজিদ বস্তামি সালাম দিয়েছেন, দিয়ে আবার পানি চেয়ে দাঁড়িয়ে রয়েছেন। তৃতীয়বার যখন সালাম দিয়ে পানি চেয়েছে বাইজি, মেয়েটি তখন বাড়ির ভিতর দিকের দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যে কলস থেকে 1 লোটা পানি ঢেলে নিয়ে আস্তে আস্তে দরজার দিকে গিয়ে যাচ্ছেন। বাইজিদ বলে, তৃতীয়বার সালাম দিলাম, 2-5 মিনিট দেরি করব, যদি পানি আমার না দেয়, সূর্য তো ঢলে যাচ্ছে পাহাড়ের নিচে, কাছের নিচে তো সূর্য নেমে যাচ্ছে, মাগরিবের নামাজের সময় তো হয়ে আসছে, আর পানি যদি না পাই এই বাড়িতে যাকে পাব কাকের মতো এরকম গরম চোখ দেখিয়ে পুড়িয়ে কমপ্লিট করে দেব, আমারে পানি দেবে না, নামাজ কাজা হয়ে যাবে, আরো বেঁচে থাকবে, ওরে ওই রকম চোখ গরম করে তাকিয়ে পুড়িয়ে কমপ্লিট করে দেব, কারণ আমার চোখের পাওয়ার তো হাই পাওয়ার, গাছের তলায় বসে নজর করে উপরে তাকিয়েছে, সেখান থেকে কাঠ পুড়িয়ে তলায় পড়েছে, আর এই বাড়ির মানুষ আমারে পানি দেবে না, উযু করার নামাজ কাজা হবে, আর ওরে কি ছেড়ে দেব নাকি? ও কো রক্ষ মেজাজে কটাক্ষ
কাজী মোটামুটা চোখ করে তাকে আগুন ধরিয়ে পুড়িয়ে কমপ্লিট করে দেব। এই মনে মনে পরিকল্পনা নিয়ে বাইজিদ বস্তামি ঘরের সদর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন তৃতীয়বার সালাম দেওয়ার পর, আর মেয়েটি এক লোটা পানি নিয়ে তৃতীয়বার সালাম দেওয়ার পরে বাড়ি তখন ফিরে এসেছেন দ্রুত তাড়াতাড়ি লোটাই করে পানি নিয়ে দরজা খুলে বলছেন ওয়ালাইকুম আসসালাম। এ বাইজিদ এই নাও তোমার অজুর পানি, অত গরম মেজাজ করিও না, মনে করিও না আমি জঙ্গলের কাক পাখি আছি। তোমার চোখের গরম কোথায় চলে যাবে তার ঠিক নাই, তুমি মনে মনে ধারণা করিও না আমি জঙ্গলের কাক পাখি আছি, আমার দিকে মোটা মোটা চোখ করে মেজাজে তাকাবে আর আমি কাক পাখির মতো পুড়িয়ে ওই রকম মরে যাব। তোমার কোথার চোখের গরম কোথায় যাবে তার ঠিক নাই, আমাকে তুমি কাক পাখি মনে করিও না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাইজিদ বলে আল্লাহ, ছমাস আগে সেই গাছতলায় বসেছিলাম, কাকের দিকে তাকিয়েছিলাম আর কাক পুড়িয়ে তলায় পড়ে গিয়েছিল, আর এই অল্প বয়স্ক মেয়েটা আমারে ডেকে বলছে আমারে তুমি কাক মনে করিও না, যে আমার দিকে ওই রকম মেজাজ গরম করে তাকাবে আর পুড়িয়ে আমি তলায় পড়ব, তোমার কোথার গরম কোথায় চলে যাবে তার ঠিক নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাইজিদের অজু করা মাথায় উঠে গেছে, বাইজিদ বলছে মা ও মা জননী বেয়াদবি আমার নেবেন না, পৃথিবীর কেউ জানে না কেউ খবর রাখে না, কেবল খবর রাখে আমার আল্লাহ। আমি বারো বছর একটানা গাছের তলায় বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগিতে মত্ত ছিলাম, বারো বছর পর আমার পাওয়ার কতটা হয়েছে, ইবাদতে কতটা কাজ হয়েছে একটু পরীক্ষা করার জন্য আমি কাকের দিকে মোটা চোখ করে তাকিয়েছিলাম, আর কাক আগুন ধরে সঙ্গে সঙ্গে তলায় পড়ে গেছে। এখান থেকে ছমাস আগের ঘটনা, আর তুমি একটা অল্প বয়স্ক মেয়ে, এই বাড়ির কে হও তুমি? মেয়েটি বলছে বাইজিদ রে এই বাড়িওয়ালার স্ত্রী আমি, আমার বিয়ে হয়েছে মাত্র এগারো মাস, এক বছর পূর্ণ হতে এখন এক মাস বাকি, আমার বয়স হলো এখন ১৭। বাইজিদ বস্তামিটাকে বলছেন বাড়িওয়ালা কোথায়? বলে আমার স্বামী কাটুরিয়া গরিব মানুষ, জঙ্গলে প্রতিদিন যায় কাঠ কাটতে, শুকনো কাঠ কেটে বোঝা করে নিয়ে দূরের বাজারে যায়, শুকনো কাঠ বিক্রি করে যা পয়সা হয় তাই দিয়ে চাল এমন করে গম জব ভুট্টা কিনে নিয়ে বাড়ি আসি, সন্ধ্যার পরে বাড়ি ফিরি আর সেগুলো আমি পাথরের চাকতি দিদি পেশাই করে করে আটা বানিয়ে রুটি করি গো বাইজিদ। বাইজিদ বস্তামি ডেকে বলছেন তারপর? বলে আমার স্বামীকে আমি গরম গরম খাওয়াই, স্বামীকে সেবা যত্ন করে ঘুম পাড়াই। বাইজি সে অনেক কথা শুনতে গেলে সময় লাগবে, তোমার আসরের নামাজ কাজা হয়ে যাবে, আগে তুমি উজু করে আসরের নামাজটা আদায় করে নাও, হাতে সময় থাকলে আমার গল্প তুমি শুনতে চাইলে শোনাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাইজিদ বস্তামির মনটা টেনে গেছে, দেখে বলছে জনম দুঃখিনী মা অবশ্যই তোমার কথা আমার শোনার প্রয়োজন আছে। বলে তাহলে আগে ওজু করে নাও, তাড়াতাড়ি নামাজটা আদায় করো, কারণ বেলা হয়ে গেছে আর বেশি সময় নাই। বাইজিদ বস্তামি তাড়াতাড়ি এক লোটা পানি দিয়ে ওজু করে নিয়ে আসরের দুরাকাত কসর নামাজ আদায় করে নিয়ে নিলেন। উনি মুসাফির, চার রাকাত ফরজ নামাজ দুরাকাত আদায় করলে কাজ মিটে যাবে, দুরাকাত নামাজ আদায় করে নিয়ে এবার ডেকে বলছি মা একটু বলো গো, বলো মা আমি সেই জঙ্গলের ভিতরে গাছের তলায় বসে কাকের দিকে নজর করেছিলাম আর কাক আগুন ধরে পুড়ে তলায় পড়েছে, এই সমাসের রাস্তা অতিক্রম করে এসেছে, তোমার কাছে কে খবরটা দিয়েছে? মেয়েটি ডেকে বলছে বাইজিদ রে আমি আরো একটু আগে ঘরে ফিরতে পারতাম, আমি যখন কলর ভরছিলাম ওই পাহাড়ের ঝর্ণার ধারে, তুমি তখন প্রথম সালাম দিয়ে পানি চেয়েছো, আমার কলর ভরা চলছিল তখন, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছো বাইজিদ কলর ভরে নিয়ে আমি রাস্তায় তখন ফিরছিলাম, হঠাৎ আমার বোনের কথা বোনার কথা মনে হলো, রে বাইজিদ এখান থেকে পায়ে হাঁটা এমন করে চার মাসের রাস্তা, চার মাস পায়ে হেঁটে গেলে যত দূর যাওয়া যায় সেখানে আমার বোনের বাড়ি, বোনার বাড়ি ইরাকের বসরা নগরী তীরে। বাইজিদ আমার কোন বিকাল বেলা উনানে হাড়ি চাপিয়ে রান্না লাগিয়ে দিয়ে কাঠ জ্বালিয়ে দিয়ে উনানে হাড়ি চাপিয়ে কাঠ জ্বালিয়ে দিয়ে পাশের কাছে এমন করে নহরে পানি আনতে গিয়েছিল, খালে পানি আনতে গিয়েছিল আর কাঠ আগুন চলতে চলতে উপরে আগুনটা উঠে কাঠের বোঝা ধরে গিয়েছিল, কাঠের বোঝা ধরে দাউদা করে আগুন জ্বলেছে,
রান্না ঘরটা নিচে ছিল, রান্না ঘরটা আগুন ধরে গেছে, দাউ দাউ করে রান্না ঘর যখন বিকালে জ্বলতে শুরু করেছে, পাড়ার লোকেরা হই হই করতে করতে ছুটে এসেছে, কিন্তু আশেপাশে কোনো পানি টানি নাই, যে পানি দিয়ে রান্না ঘরের আগুনটা থামায় রে ভাইজি, আমার বোন বোনাইয়ের বাড়ির রান্না ঘরটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আমি আল্লাহর বান্দাদের তো পছন্দ করিনি, আমার কলসি থেকে একটু কাট করে হাতে পানি ঢেলে নিয়ে আমি আল্লাহর নামের তসবিহ বিসমিল্লাহ শরীফ তিনবার পাঠ করে একটু পানি এখান থেকে ছিটিয়ে দিয়েছি রে ভাইজি, আর আমার হাতে ছিটানো পানি ওই চার মাসের দূরের রাস্তা আমার বোনের রান্নাঘর আল্লাহ আগুন থামিয়ে দিয়েছে, চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর, আমার আল্লাহ ডেকে বলছেন মান কানা লিল্লাহে কানাল্লাহু লাহু, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, যে লোককে আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়, এটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববাসীর মগজ সাফ করতে তথ্য দিয়ে দিয়েছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, বাইজিদ বস্তামি বলে মা আমার আমার কাক পড়া ব্যাপারটা নাই তুমি জানতে পারবে, কিন্তু এখান থেকে হাতে করে পানি নিয়ে ছিটিয়ে দেছো, আর চার মাসের হাঁটা পায়ে হাঁটা রাস্তা দূরে তোমার বোন বোনের বাড়ি, আর তোমার হাতের পানি সেখানে পড়ে ঘরের আগুন থেমে গেছে, আমি জীবনে বিশ্বাস করতে পারবো না, মেয়েটি বলছে বাইজিদ আমার সব তত্ত্ব সত্য, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, বাইজিদ বস্তামি বলছেন তা এখান থেকে তুমি কি করে বুঝলে যে তোমার বোনের রান্নাঘর ধরে গেছে, চার মাসের হাঁটা পথের রাস্তা এখান থেকে নজর করলে তো দেখা যায় না, মেয়েটি ডেকে বলছে বাইজিদ পৃথিবীতে দুটি জিনিস যে লোক আল্লাহর কাছ থেকে অধিকার করে নিয়েছে তার কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, যে কোনো জায়গায় বসে থেকে সব কিছু দেখার সুযোগ পেয়ে যায়, আরে বাইজিদ বেশি বেশি করে যারা রাত জাগবে নফল নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে জিকির আজকার করবে হালাল খাদ্য খাবে মিথ্যার আশ্রয় নেবে না চরিত্র সংরক্ষণ করবে, পৃথিবীর যে কোন এক জায়গায় বসে তাম পৃথিবীর টেলিভিশনের পর্দার মতো তারা সব দেখতে পায়, আল্লাহ তাদের অন্তরের চোখটা খুলে দেয়, এ ভাইজি আল্লাহ আরেকটা জিনিস তাদের দান করে থাকেন সেটা হলো অন্তরের কান, মোবাইল মেশিনে কথা বললে হাজার হাজার মাইল দূরের কথাগুলো যেমন আমরা কানে শুনতে পাই ছোট্ট মোবাইল মেশিনে, আল্লাহ বলছেন বিজ্ঞানীরা যদি হাজার হাজার মাইল দূরের কথাগুলো মানুষের কানে পৌঁছে দিয়ে দিতে পারি আমি আল্লাহ কি অপারক নাকি, আমিও তামাম পৃথিবীর যে কোনো কথা আমার বান্দা বান্দির কানে পৌঁছে দিতে পারি, এত অল্প বয়সে তুমি পাওয়ারটা কি করে অর্জন করলে একটু আমাকে বলতে হবে, মেয়েটি বলছে ভাইজি শোনো আমি যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছি শুনতে যদি চাও তাহলে ইসলিস এক তোমাদের বারান্দায় বসে বসে তুমি আমাকে মা বলে ডেকেছো বলে ভাইজি এজন্য আমার মনির ভিতরে আর কোনো ভয় নাই সন্দেহ নাই, কার ছেলে কোনোদিন মায়ের ক্ষতি করতে পারে না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আমি যুবতী অপরূপা সুন্দরী 17 বছরের মেয়ে এখানে কোনো বাড়ি ঘরটার নাই, আর তুমি একটা বেটা ছেলে আমি একটা মেয়ে ছেলে, আমি কোনোদিন সাহস পেতাম না তোমার সামনে এসে কথা বলতে, তবে ওই যে তুমি করুণ সরি মা মা বলে ডেকে ডাক দিয়েছ তোমার মা ডাক আমার কাছে খুব ভালো লেগেছে, আর যে মা বলে কোনো নারীকে সম্বোধন করে নিশ্চয়ই সে তার মায়ের চরিত্রের ক্ষতি করতে পারে না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর আমাদের দেশে ছেলেরা দিদি বলে বোন বলে বলে ডাকে মাঝে মধ্যে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, মা ডাকটা খুব মহব্বতের ডাক, মা বলে কাউকে ডাকলে তার সঙ্গে কি পরবর্তীতে আর কোন রকম দুর্ব্যবহার করা যাবে নাকি করা যাবে না, বাইজি বলছি না আমি আম্মি মা জননী আপনি যেটা ধারণা করেছেন ওটাই সঠিক, আমার দ্বারা শস্য দানা পরিমাণ আপনার কোনো ক্ষতি হবে এ ধারণা আপনার করার প্রয়োজন নাই, আমি আপনার একটা পশমেরও ক্ষতি করব না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ,
মেয়েটি রেখে বলছে ইজলিস ইয়া ইবনি এ বেটা ভাই ইদরে একটু বসো তুমি তাহলে বসো আমি আমার জীবন ইতিহাসের কথা একটু বলি বাইজিত বসতে আমি আসরে নামাজ পড়ে মাগরিবের নামাজের সময়কাল পর্যন্ত হাতে সময় বসে পড়েছেন মেয়েটি বলছেন আমি যেদিন থেকে প্রাপ্ত বয়স্ক হয়েছি রে বাইজিত সাবালিকা হয়েছে যেদিন থেকে সেই দিন থেকে আল্লাহর ফরজ হুকুম এক ওয়াক্ত নামাজ আমি জীবনে কোনদিন কাজা করিনি আল্লাহর ফরজ রোজা আমি জীবনে কোনদিন নষ্ট করিনি আরে বাইজি আর সেই দিন থেকে না আমার এই চেহারাটা দুনিয়ার কোন অবৈধ যুবকের আমি দেখাইনি আমি পর্দা পুশিদার ভিতরে বাবার ঘরে লালিত পালিত হতাম আমার বাবা পছন্দ করে গরিব দুঃখী কাটুরিয়া তবে এ হলো শরীয়ত পন্থী পাশত্ব নামাজি এ হলো শরীয়তের পূর্ণ পায়বন্দি এই ছেলেটা গরিব পটে তবে ছেলেটি হলো শরীয়ত পন্থী শরীয়তের পূর্ণ পায়বন্দি আমার বাবাতে আমাকে এই ছেলেটির সঙ্গে বিয়ে দিয়েছে দেখতে দেখতে এগারো মাস হয়ে গেল আমার বিয়ের বয়স গোবাই শুনে নাও জেনে রেখে দাও সারাদিন আমার স্বামী ঘরে থাকে না আমার কাছে ঘরের দায়িত্ব দিয়ে চলে যায় জঙ্গলে কাঠ কাটতে আর আমি অপেক্ষায় থাকি স্বামী কখন ঘরে ফিরবে এ ভাইজি যখন সন্ধ্যার পরে বাড়ি আসে আমার স্বামীর মাথায় তেল দিয়ে পাকার হাওয়া দিয়ে তার দেখে ঘামটা মিটিয়ে দেয় আর ওই যে দূরের ঝর্ণা থেকে কলস ভরে পানি নিয়ে এসে আমি বিকালে তোমার অজুর পানিটা দিলাম যে কলস থেকে ঢেলে ওই ঝর্ণা আমার স্বামীকে গোসল করতে পাঠিয়ে দিয়ে গো ভাইজি তিন কিলোমিটার মতো রাস্তা দূরে ওই ঝর্ণা দু মাইল পথ আমার স্বামী হেঁটে হেঁটে যায় গোসল করতে গোসল করে ফিরে আসতে আসতে আমি সবগুলো গমগুলো যাতায় পিষে পিষে আটা বানায় আটা বানিয়ে পানি দিয়ে খামির করে আমি রুটি তৈরি করি আমার স্বামী যে ঘরে ফিরে আসে গোসল সেরে আমার স্বামী বিশ্রামের জন্য সঙ্গে সঙ্গে মাদুর করে জায়গা করে দিয়ে আমার স্বামীকে আমি সেখানে শুয়ে দিই পাকার হাওয়া দিয়ে দিয়ে আমার স্বামীর একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করি আমার স্বামী কোনদিন ঘুমিয়ে যায় আবার কোনদিন জেগে থাকে গরম গরম রুটি পরোটা তৈরি করে নি এবার আমি নিজে হাতে ছিঁড়ে ছিঁড়ে আমার স্বামীর গালে তুলে তুলে খাওয়াই আমার স্বামীর খাওয়া না হওয়া পর্যন্ত আমি এই ঘরের নারী এক লকমা খাবার কোনদিন খাই না জোরে বলুন একটু সুবহানাল্লাহ জোরে বলুন একটু সুবহানাল্লাহ আর আমাদের মেয়েরা স্বামী যদি বাড়ি আসতে একটু লেট হয়ে যায় উনি কখন বাড়ি আসবে তাই আমি চুপ করে থাকবো আমার খাওয়াটা আমি খেয়ে নিই যখন আসে তখন দেবো কি ঠিক কি না তবে আপনাদের কল্যাণ বাটির মারা ভালো খোকার বাপ না আসা পর্যন্ত হাঁড়িতে হাত দেয় না ও যদি রোজা রাখতে হয় তাও থেকে যায় অসুবিধে নেই সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে বিকালে দুপুরের খাওয়া হয়নি বলে বাড়ি আসুক একসঙ্গে খাবো আমাদের ওদিকে কিন্তু তা হয় না পরের ছেলের জন্য আমি কেন না খেয়ে থাকবো এত কষ্ট করে রান্না করেছি ওনার যখন দরকার হয় তখন খাবে আমার খাওয়া আমি খেয়ে নেব স্বামী আবার যদি একটু মহব্বতের হয় এসে আবার বলছে তুমি খেয়েছো তো কিছু বলছে না চুপ করে রয়েছে স্বামী মনে মনে ধারণা করছে বোধহয় তাহলে খাইনি তো স্বামী আবার বলছে আয় বস তুই আর আমি দুজন একসঙ্গে খাই আগে একবার হয়ে গেছে দ্বিতীয়বার আবার একসাথে চলতেছে বুঝতে পেরেছো মাঝে মাঝে এমনটা হয় মেয়েটি বলছে বাইরে আর স্বামীর খাওয়ানোর উপর সকালবেলা স্বামী কাঠ কাটতে যায় ওই জঙ্গলে কাঠ কাটা কষ্টটা হলো কষ্টের কাজ কুড়াল দিয়ে দিয়ে কাঠ কাটতে হয় কষ্টের কাজ সকালের জন্য দোকানা করে আমি পরোটা রেখে দেই দোকানা করে রুটি সকালের জন্য রেখে দিই একাকখানা যদি বাড়তি থাকি সেটা আমি রাতের বেলা খাই আর যেদিন সকালে রুটি রাখার পরে আর বাড়তি থাকে না আমি সেদিন পানি পান করে আল্লাহর জামানতের জন্য নফল রোজা রেখে নিই জোরে বলুন তো সুবহানাল্লাহ স্বামীর খাওয়ানোর উপর সকালে রুটি রাখার পরই আর যদি পাত্রি না থাকে সেদিন আর খাই না আমার স্বামীকে আমি জানতেও দিই না এবার স্বামীর পাশে আমি বিশ্রামে চলে যাই আমার স্বামী যত সময় না ঘুমায় আমি তত সময় পর্যন্ত আমার স্বামীকে সেবা করি মাথা টিপে দেই দেহটা টেপা টেপি করে দেই পাকার হাওয়া দিয়ে দিয়ে ঘুম পাড়াই আমার স্বামী যেই ঘুমিয়ে পড়ে আস্তে আস্তে স্বামীর পাশ থেকে উঠি স্বামীর মাথার দিকে যায় না আমাদের পাটি পেতে নি কারণ আমার স্বামী ঘুমিয়ে পড়েছে আমার স্বামীর আর এখন সেবার প্রয়োজন নাই এবার খুশি করতে হবে তাকে আমাকে বানিয়েছেন যিনি নাম কি তার একটু বলো তার নাম কি তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাতের গভীরে স্বামীর পাশ থেকে আস্তে আস্তে উঠে যে স্বামীর মাথার দিকে আমি যাই নামাজের পাটি পেতে আল্লাহর জামানতের জন্য তাহাজ্জুদ
ফজরের নামাজে দাঁড়িয়ে যাই, আমি লম্বা লম্বা কোরআন শরীফের সূরা কেরাত পাঠ করি। আরে ভাই তুই জানি কোরআনের পূর্ণ হাফেজ আছি, বাল্যকালে বাবার বাড়ি থাকতে আমার আব্বাজান আমাকে কোরআনের হাফেজা বানিয়েছিলেন, আমি তাই কোরআন শরীফের লম্বা লম্বা সূরা তেলাওয়াত করে করে নফল নামাজ আদায় করতে থাকি। এইভাবে নামাজ পড়তে পড়তে ফজরের আযান ধ্বনি দূর থেকে শুনতে পাই, ফজরের আযান ধ্বনি শোনার কারণে আমি সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি বাইরে এই বাড়িতে যাই, নামাজি ফজরের নামাজ আদায় করে নিয়ে আস্তে আস্তে এবার আল্লাহর কাছে দোকানে হাত তুলে আমার পূর্ব জীবনের গুনার কথা স্মরণ করি, পূর্ব জীবনের পাপের কথা স্মরণ করি, আল্লাহর কাছে চোখের পানি যে বুক ভাসে ভাসে আমি কেঁদে কেঁদে আমার জীবনের দুঃখ দুর্দশা জানাই। রে ভাই চোখের পানি ঝরতে ঝরতে আমার সামনের জামা কাপড় দৈনন্দিন ভিজে যায়, কবরের আযাবের ভয়ে আসরের মাটির সূর্যের প্রখর রৌদ্র তেজের ভয়ে আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে আমি এত কান্না কাঁদি রে ভাইজি, আমার প্রতিদিন সামনের জামা কাপড় গুলো চোখের মাঝে ভিজে যায়। রে ভাইজি তুমি শোনো, আমি আসমান থেকে এলাম আমি খবর পাই, হে আমার বন্দি আমি আল্লাহ তোর অন্তরে চোখ দান করে দিলাম, তোর অন্তরের কান খুলে দিয়ে দিলাম, এই পাহাড়ি কানালে ঝুপড়িতে বসে বসে পৃথিবীর যে জিনিসটা দেখার শখ করবি আমি এখানে বসে বসে তোর দেখিয়ে দেব, যেটা শোনার ইচ্ছা করবি দুনিয়ার সব জায়গার কথা তোরে শুনিয়ে দিয়ে দেব। ভাইজি রে আমার স্বামী সেবা এবং আল্লাহর ভক্তি আল্লাহ পছন্দ করিনি, আমার দুটি জিনিস স্পেশাল দান করেছেন, একটা হলো অন্তরের চোখ আর একটা হলো অন্তরের কান, আমি এখানে বসে বসে পৃথিবীর সব দেখতে পাই। তাই তোমার কাকের দিকে তাকানো পুড়িয়ে ছাই হয়ে তলায় পড়া, এখান থেকে আমার সেই বোনের বাড়িতে আগুন ধরে গেছে পানি ছিটিয়ে নিভানো সব আল্লাহ আমার চোখে দেখায়। বাজিদ বাসলামে বলছে মা এই পর্যন্ত থাক, আমি আগে তোমার বোনের বাড়ির আগুন ধরা সেই আতপোড়া ঘরটা দেখে আসি, ঘরটা তো পুড়ছিল বলে বলে তুমি পানি ছিটিয়ে দিয়েছো তাই ঘর পোড়া বন্ধ হয়ে গেছে বলে হ্যাঁ বলে এখনো আছে বলে যেভাবে ছিল সেভাবে আছে। বাজিদ বাসলামে বলছেন আগে সেটা দেখবো তারপরে তোমার কথাটা আমি বিশ্বাস করবো। বাইজিদ হাঁটা শুরু করেছেন, বোনের নাম কি বোনার নাম কি এলাকার নাম কি পাড়ার নাম কি বলো, বোনটার কাছ থেকে মেয়ের কাছ থেকে সব শুনে নিল, এই মেয়েটির কাছ থেকে শুনিনি বাইজিদ বস্তামে হাঁটতে শুরু করে দিল, চলতে 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 চার মাসের পথ অতিক্রম করে সেই এলাকায় যে হাজির হয়েছে, এসে ডেকে বলল তোমাদের এখানে অমুক নামের কোন ব্যক্তি আছে নাকি, বলে আছে, বলে লোকটির বাড়ি কোন দিকে, বলে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে বড় ঘরের পাশে রান্নাঘর আটপাড়া হয়ে রয়েছে, ওই রান্নাঘর আটপাড়া ঘরটি হলো মুখের ঘর। বাইজিদ বলে আল্লাহ এখনো যাওয়ার সুযোগ হয়নি, আগে থাকি আটপাড়া রান্নাঘরের খবর পাচ্ছি, জোরে বলো নিত্য সুবহানাল্লাহ। খোঁজ নিতে 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 সেখানে যেয়ে দেখে কিছুটা আগুনে পুড়ে গেছে কিছুটা বাকি, লোকজনকে জিজ্ঞাসাবাদ করলো ব্যাপারটা কি বলো না, বলে এই বাড়ির মেয়ে ছেলেটি উনানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে হাঁড়ি চাপিয়ে পানি আনতে গিয়েছিল দূরের নহরে, নহর থেকে পানি নিয়ে আসতে আসতে সময় লেগে গেছে বেশি, উনানের কাঠ পড়তে পড়তে উপরে আগুন উঠে গেছে, আর পাশেই ছিল কাঠের বোঝা সেটাও আগুন ধরে গেছে, আর কাঠের বোঝা দাউ দাউ করে জ্বলতে যে রান্নাঘরটা নিচু ছিল, নিচু রান্নাঘরটা আগুন ধরে গিয়েছিল, আমরা দূর থেকে দৌড়ি এসে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, কারণ আমাদের কারো ঘরে তেমন পানি নাই যে পানিটা নিয়ে সিটি দিয়ে আগুন থামাবো, কিন্তু হঠাৎ আমরা দেখছি পুড়ছে পাশের ঘরটা পুড়বে, আশেপাশে যাদের ঘরের চালে চাল লেগে রয়েছে তাদেরও পুড়বে, কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতে দেখতে হঠাৎ দেখলাম দপ করে যেন টোটাল আগুনটা নিভে গেল। কিভাবে আগুনটা নিভে গেল আজ পর্যন্ত আমরা তার কোনো তথ্য পেলাম না। বাইচিত বস্তামি বলছে শোনো গো, এই রান্নাঘরের আগুন নেবার তত্ত্বটা আমি দিয়ে দিচ্ছি, এই বাড়ি ওদের একটি বোন আছে ওই জঙ্গলের কেনারায় পাহাড়ি এলাকায়, সেখান থেকে হাতে করে নিয়ে একটু তিনেজলো পানি নিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছিল, আল্লাহ তার হাতের পানি ফেরেশতাদের মাধ্যম দিয়ে উঠিয়ে নিয়ে এই রান্নাঘরে লাগিয়ে আল্লাহ রান্নাঘরের আগুন নিভিয়ে পার্শ্ববর্তী এলাকার ঘর পোড়ার হাত থেকে নিষ্কৃতি দিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে মানুষের দ্বারা সব সম্ভব কিনা? মানুষের দ্বারা সব সম্ভব যদি প্রকৃত মানুষ হওয়া যায়,
ঠিক কি না? প্রকৃত মানুষ যদি আমরা হতে পারি তাহলে সব আমরা দুর্জয়কে পরাজয় করতে পারবো। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক কল করাইছে আমাদের উত্তর চব্বিশ পরগনার গোবর ডেঙ্গার সেজে বাবু সুনামীয় ব্যক্তিত্ব ছিলেন, যিনি রাস্তাঘাটে পথে বেরুলে মেড ইন ইংল্যান্ড কাদা বন্দুক কাঁধে করে নিয়ে বেড়াতেন, আর যার বুকের কাছে নল ধরত তার বিবি বাচ্চাকে বিধবে তিম না করে ছাড়ত না, তিন তিনবার বিশ্বাস কামালার বুকের কাছে নল ধরে মেড ইন ইংল্যান্ড কাদা বন্দুকের টিগার টেনেছে, কিন্তু একটা গুলিও নল থেকে বার করতে পারেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের পুরপুরার পীর সাহেব আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আমরা যাকে দাদা হুজুর বলে জানি। হুজুর ডেকে বলছে বাবা এ অকেজো মাল নিয়ে কাঁধে করে কে মানুষকে ভয় দেখাও নাকি? লোকটা রাগ বাড়বে না কমবে? মেড ইন ইংল্যান্ড স্পেশাল কাঁধা বন্দুক কাঁধে করে নিয়ে বেড়ায়, যার বুকের কাছে ধরে টিগার টানলে বিবি বাচ্চা বিধবে তিম, জীবনে একদিনও টিগার হুকুম খেলাপ করেনি, আর আজকের পীর সাহেবের বুকে ধরেছে ট্রেনের ভিতরে, মার্টিন ট্রেনের ভিতরে ওনাদের সিটে বসার জন্য বেয়াদবি হয়েছে, তাই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে এই পরিকল্পনায় বুকের কাছে ধরে বলছে বাপ মায়ের নাম স্মরণ করে নাও ফকির, এখনি তোমার বিবি বাচ্চাকে বিধবা তিম বানাবো। হুজুর বললেন বাপ মারে ডাকলে এখানে উপকার করবে না, বিবি বাচ্চারে স্মরণ করলো লাভ পাবো না, তবে যারে ডাকলে সব সময় ডাক শোনেন রাত দিন চব্বিশ ঘন্টা আমি একটু তাকে ডাকবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি বলছেন লাতা খুজু হুসিনাতু ওয়ালা নাওম, আমি এমন একজন প্রভু তোমাদের জীবনে কোনদিন রাত দিনে ঘুমাই না, আমার ঘুম কোনদিন লাগে না, আমি চব্বিশ ঘন্টা জেগে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ণ তাকবীর। আল্লাহ বলছেন আমি চব্বিশ ঘন্টা জেগে থাকি, বান্দারা যে যখন আমারে ডাকে সঙ্গে সঙ্গে তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি শুধু অপেক্ষায় থাকি। ফাসকুরুনি আসকুরকুম, বান্দা যে আমারে স্মরণ করে আমি সঙ্গে সঙ্গে বান্দার স্মরণ করি। জোরে বলুন একটু সুবহান। হুজুর ডেকে বলছেন বাবা এ অকেজো মাল কাঁধে করে নিয়ে ঘুরে ঘুরে বাড়াবার লোকের ভয় দেখাও। গোবর ডেঙ্গার সে যাবো বলছে ফকির তুমি আমার রাগ বাড়িও না, এমনি তো তোমার জীবন আর বেঁচে থাকার সুযোগ হবে না। বলছে তাহলে টিকার টানছো গুলি হয় না? বলে অনেকদিন গুলি চালানো হয় না, নলের ভিতরে বোধহয় জং ফং পড়ে গেছে, জঙ্গে বোধহয় গুলি বেঁধে গেছে। হুজুর বললেন জং চালানোর কোনো কিছু আছে নাকি তোমার? বলে আমার কাছে তো তেমন কিছু নাই, জঙ্গে বেঁধে যাবে তাও তো বুঝতে পারি নাই। পিসাব ডেকে বললেন গাড়ি চলছে গুড় গুড় করে, মার্টিন ট্রেন বনগার দিকে যাচ্ছে, বন্ধুগণ গোবর ডেঙ্গা হয়ে ঠাকুরনগর হয়ে চাঁদপাড়া, গোবর ডেঙ্গার সেজে বাবু নামবেন সেখানে, আর ওনাদের স্পেশাল সিটে বসে আছে ফকির সাহেব লোক, এটা পছন্দ হয়নি, তাই গুলি করে ওনার হুকুমের মর্যাদা রক্ষা করবেন পরিকল্পনা নিয়েছিলেন। হুজুর ডেকে বলছেন জং যদি ছাড়াতে চাও জানালায় নলটা ধরো, তাহলে আমার ধারণা তোমার জং ছাড়িয়ে যাবে। গাড়ি চলছে গুড় গুড় করে, জানালায় টিগারের বন্ধুগণ আঙুল দিয়ে নলটা ধরে টিগার টেনেছে, গুড়ুম করে আওয়াজ হয়ে একটা গুলি বেরিয়ে গেছে। হুজুর বললেন কিসের শব্দ হলো বাবা? বলে জল ছাড়িয়ে গুলি বেরিয়ে গেছে ফকির সাহেব। বলে তাহলে সামনে স্টেশন আসছে আমি নেমে যাই। বলে তোমার নামার আগে কাজ কমপ্লিট করবো, দু দশ সেকেন্ড লাগবে না ঘাড় ভেঙে গুলি পুরে সোজা করতে, ওয়াদা করেছি ওয়াদা পূর্ণ করবো, বিবি বাচ্চার কাছে আর ফিরে যেতে দেব না। হুজুর বললেন ট্রেন স্লো হয়ে গেছে, সামনের স্টেশনে রাখলে নেমে যাব, তোমাদের কম্পার্ট জানা ছিল না তাই ঢুকে পড়েছি, জীবনে তোমাদের কম্পার্ট আর ঢকবো না, এজন্য স্টেশন আসলে কিন্তু আর তুমি আমারে পাবে না। ও বললে স্টেশন আসার আগে কাজ কমপ্লিট করে দেব, স্লো চলতেও সময় লাগে এক দু মিনিট। বুকের কাছে টিকার ধরে আবার টেনেছে, মেশিন বলছে গেট আউট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোহার মেশিন যার কাঁধে থাকে তারে বলছে গেট আউট, বেরিয়ে যাও। হুজুর বলছে কি হলো? বলে সেই জঙ্গে বোধে আবার বেঁধে গেছে গুলি। বলে তাহলে তো জানালা রয়েই গেছে বাবা, জানালায় নল ধরো তোমার জং ছাড়িয়ে যাবে। আবার দ্বিতীয়বার নলটা ধরে টিকার টেনেছে, গুড়ম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেছে। হুজুর বললেন কি হলো? বলে লাইন ফুল ক্লিয়ার হয়ে গেছে ফকির, আর অসুবিধা নেই। হুজুর বললেন স্টেশনে ট্রেন এসে থেমেও যাচ্ছে, আমার নাম তো আর অসুবিধা নাই। বলে নামার আগে কাজ কমপ্লিট হবে, ঘাড় ভাঙবো গুলি পুরে সোজা করে টিকার টানবো। তৃতীয়বার আবার ধরে টিকার টানে, মেশিন বলছে আমার আর স্পর্শ করে অপমানিত হয়ে না, এতদিন তোমার কাঁধে থেকেছি হুকুম করলে হুকুম শুনেছি, কিন্তু আজকের ফকিরের বন্ধু হয়ে গেছি আমি। জোরে বলুন একটু সুবহান, একটু জোরে বলুন।
লোহা মানুষের বন্ধ হয়, আগুন মানুষের বন্ধ হয়, পানি মানুষের বন্ধ হয়, সাপ মানুষের বন্ধ হয়, বাঘ মানুষের বন্ধ হয়, মাটি মানুষের বন্ধ হয়, হাওয়া মানুষের বন্ধ হয়। মানুষ যখন যারে যা বলে তাই শুনতে বাধ্য হয়, তবে শর্ত হলো মানুষকে একটু আল্লাহর হতে হয়। আমরা তো মেম্বার প্রধান আর এমএলএ হই আছি, শুধু একটু খবর দিলেই হয়। রাত দেড়টার সময় যে দরজার কড়ায় ঘা মারতেছে, প্রধান মেম্বার ডেকে বলছে কে রে এখন দরজায় ঘা মারিস, বলে আমি তোমার মহব্বতের পার্টির ভক্ত মিন্টু স্যার, মিন্টু চাচা। বলে এত রাত্রে কেন? বলে আব্দুল করিম দাদা বললো ইমার্জেন্সি মেম্বার দেখা করতে বলেছে তাই রাত দেড়টায় এসেছে। মেম্বার বলে ইমার্জেন্সি অনেক রকমের আছে, তিন দিন পর বুধবার যদি আসতে পারতিস এই রাত দুপুর বেলা কেন? বলে আমি ধারণা করলাম খুব ইমার্জেন্সি ব্যাপার। বলে আমি তো তোর সাসারে বললাম একটু অমুকের দেখা করতে বলো, বলে সাস আবার ইমার্জেন্সি জুড়ে দিল, সেই জন্যই তো রাত দেড়টায়। দুনিয়ার মানুষ খবর দিয়েছি বিবি বাচ্চা ছেড়ে রাত দেড়টায় মেম্বার প্রধানের বাড়ি দেখা করতে গেলাম, আর আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মরজেন প্রতিদিন পাঁচবার করে মসজিদ আজান ধ্বনি দিচ্ছে, নামাজের জন্য ধাবিত হও, ওই নামাজের ভিতরে তোমার কল্যাণ উপকার আছে, তুমি নামাজে যদি মসজিদে দাঁড়িয়ে যাও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসলিম শরীফের প্রথম হাদিস, আল্লাহ নবী বলছেন আল্লাহকে যদি দেখতে চাও মসজিদে নামাজে শরীক হয়ে যাও, নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহকে দেখতে পাবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যদি সামনে আল্লাহরে দেখতে না পাই, নবী বলছেন তোমরা যদি দেখতে না পাও আল্লাহ তোমাদের সামনে থেকে দেখছে, এ ধারণাটা সব সময় রাখবে, সেই চোখ তুমি তৈরি করতে পারোনি এজন্য আল্লাহকে দেখতে পাচ্ছ না, তবে আল্লাহ তার কুদরতি চোখে তোমাকে দেখছে, কাজের যেন কোন ত্রুটি বিচ্যুতি না হয়। মালিক যদি কাজ দেখে সেখানে আর ফাঁকি ফকর দেওয়া লাইন আছে নাকি? কিন্তু আমরাও ধারণা করি আল্লাহ দেখছে না, তাই রুকু সেবাবও করি না, সেজদা সেবাবও করি না, ঠিক কি না? যোগাযোগ করি আর উঠি, আর টেলিভিশনের পর্দার সামনে যখন বসি একেবারে কায়দা কানুন করিয়ে বসি, মশা যদি উড়িয়ে এসো চোখে ধাক্কা মারে তাও বলি সাইড হয়ে যা, এখন ঝামেলা করবি না, ন্যাংটা নারীর অ্যাকশন চলতেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকের দুনিয়াদারিতে মত্ত হয়ে পড়েছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আল্লাহর সঙ্গে যদি দিদার করতে চাও নামাজে মসজিদে শরীক হয়ে যাও, হাজির হয়ে যাও, ওখানে গেলে মাহবুবের সঙ্গে তুমি সাক্ষাৎ পেয়ে যাবে। মুয়াজ্জিন প্রতিদিন পাঁচবার করে মাইকে ডাক দিচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো, আল্লাহর সঙ্গে দিদার করো, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করো, আল্লাহর আপন বানিয়ে নাও। একটা বারও কি মুয়াজ্জিনের আজানের মর্যাদা দিয়েছি? আজকের এই মজলিসে আমরা অনেক মানুষ আছি, আজকের পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত আদায় করি কি আছে কি না? আজকের যে পাঁচ ওয়াক্ত নামাজ চলে গেল, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এই পাঁচ ওয়াক্ত নামাজ আজকের যে চলে গেছে, এক ওয়াক্ত নামাজও আদায় করিনি, অনেক মানুষ আমরা এখানে আছি কি না? কি আছে কি না? জানিয়েছেন ইচ্ছাকৃত আমার কোন উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহ দরবারে সে কাফের হিসাবে বিবেচিত হয়, আর মুসলমান থাকে না মুমিন থাকে না, আল্লাহ তাকে কাফেরদের দলে দলভুক্ত করায়। হাদিস শরীফে আরো নবীজি তত্ত্ব দিচ্ছেন ইচ্ছাকৃত আমার কোন উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবে। কতটা? কত? কত? 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও বাবা, দেখতে দেখতে তো 1:45 বেজে এসেছে, আড়াই ঘন্টা হয়ে গেছে, বক্তা আসেনি এখনো নাকি? এসেছে, তাহলে এত লেট করছেন কেন? নিয়ে আসেন তাড়াতাড়ি, 1:45 বাজতে যায় প্রায়, 12:40 হয়ে গেছে আমার ঘড়িতে, লম্বা টাইম হয়ে গেল, 10:12 আমার টাইম ছিল, সেখানে আমি মনে করছিলাম বোধহয় এখনো বক্তা আসেনি, যার কারণে আমার তো গাড়ি চালাতে হচ্ছিল। নামাজ কাজা করলে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাহাবীরা বলছেন হব্বা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন 2,88,00,000 বছর একটানা আগুনে জ্বললে
এক হব্বা হয় কতটা দু কোটি অষ্টাশি লক্ষ বছর আগুনে জ্বললে হয় এক হব্বা একত্ব নামাজ কাজা করলে জ্বলতে হবে আশি হব্বা প্রতিদিন কত নামাজ ফরজ কত পাঁচক্ত তো প্রতিদিন পাঁচক্ত নামাজ তাদের কাজা হয়ে যাচ্ছে তাহলে তাদের দৈনন্দিন এই কাজার জন্য জাহান্নামে